जय गुरु আমরা এলাম মুস্তাফিজের মামার ছাদ বাগানে। এটা একটা ফলো আপ ভিডিও, আমরা আগেও দেখেছি ভিডিওটা ছাদ বাগানটা। তো এখানে যে ছাদের উপরে কি দারুণ সবজি, দৈনন্দিন সংসারের যে সবজি শাক এগুলো উৎপাদন করা সম্ভব, তো সেটাই এখানে আমরা দেখতে চলেছি। তো একটু আগেই মুস্তাফিজের মামা ছিলেন এখানে, উনি একটু কাজে চলে গেলেন। তো উনি বলছিলেন যে আসলে উনি হাইলি স্যাটিসফাইড বিষয়টা নিয়ে, যে কত সুন্দরভাবে সবজি করা যেতে পারে এখানে, কত ধরনের সবজি করা যেতে পারে। আসলে শীতের সবজি এখানে দেখুন না, যে পুঁই শাক আমরা দেখতে পাচ্ছি, কী সুন্দর পুঁই শাক। এখানে কিছু ফলের গাছও তিনি লাগিয়েছেন, যেমন কাগজি লেবু, যেমন মালটা, চায়না কমলা, আমরা বিভিন্নভাবে দেখছি এখানে। আর সবজির কথা যদি বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুঁই শাক, মেটে আলু, ঢেঁড়স, তারপরে দেখুন এখানে উচ্ছে, তারপরে এখানে চিচিঙ্গার বীজ তিনি লাগিয়েছেন, চিচিঙ্গা, পালং শাকের বীজ ছিটিয়েছেন, এখানে কচু গাছও দেখতে পাচ্ছি আমরা। তো তারপরে বেগুন তো অগণিত, যে আজই তিনি বলছিলেন যে 2 কেজির মতো বেগুন তুলেছেন। সাথে লাল শাকটা আমরা দেখতে পাচ্ছি, কেবল গজালো এখানে, ওলও আছে, ওল গাছ। তো কি নেই এখানে, আসলে সবই করা সম্ভব। জাস্ট এই একটা পারমানেন্ট স্ট্রাকচারটা দিয়েই তিনি এত সুন্দর করে সাজাতে পেরেছেন। এই স্ট্রাকচারের বর্ণনাটা আমি বিগত ভিডিওয় কাইন্ডলি আপনারা দেখে নেবেন, সেখান থেকে বিগত ভিডিওয় সেখানে স্ট্রাকচারটা কোন কোন মাপে করা যেতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত বলেছি সেখানে। আর আজকে এই যে এখানে আমি দেখলাম কিছু ফলের গাছের ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাদে যেটা হতে পারে সেটা হচ্ছে ড্রাগন। ওনার এই ড্রাগন গাছটা মোটামুটি একটা খুব সুন্দর পজিশানে যাচ্ছে আর কি। আমি ওনাকে বলেছি যদিও নিচের থেকে কিছু ডাল কেটে দিতে, এটা আসলে যখনই হ্যাঙ্গিং অবস্থায় আরও যাবে, আরও ঝুলে পড়বে ব্যাপারটা, তখনই ফলটা আসে। ওটা মে মাস থেকেই ড্রাগন শুরু হয় ফুল আসা, আর সেটা আপ টু অক্টোবর পর্যন্ত সেটা চলতে থাকে। ড্রাগন সাথে শিম, এখানে দেখতে পাচ্ছি আমরা শিম, এখানে এই যে ছোট্ট বেড দেখুন, ছোট্ট একটা বেড, এটা বিভিন্নভাবে করা যেতে পারে। এটা পারমানেন্ট স্ট্রাকচার হোক, বিভিন্ন টব হোক, বা কিছু এখন কিছু জিওটেক স্টাইলের কিছু ব্যাগ পাওয়া যায়, জিও ব্যাগ বলে, তো ওটা দিয়েও বেড সিস্টেমের ব্যাগটা পাওয়া যায়, 2 ফিট বাই 4 ফিট, 1 ফিট হাইটের, বা সেখানে হাফ ড্রাম একটা স্ট্যান্ডার্ড ধরা হয়, মানে 250 লিটারের যে তেলের জারগুলো সেটাকে মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে হাফ ড্রাম। আর এখানে আসলে একটু পানিটা খেয়াল রাখলেই হয়। তো পানি খেয়াল রাখার বিষয়ে যদি বলতে হয়, তো সেটা হচ্ছে যদি কিছু মাটিতে কিছু সয়েল মিক্সচারের ক্ষেত্রে কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেখানে মেশানো হয়, যেমন ধরুন কোকো ডাস্ট বা কোকোপিট, নারকেলের ছোবড়ার গুঁড়ো যেটা আর কি, সেটা যদি মেশানো হয় তাহলে ওয়াটার ধারণ ক্ষমতা, পানি ধারণ ক্ষমতা যেটা আর কি মাটির, সেটা বেড়ে যায়। আর একটু বড় স্ট্রাকচার হলে কী সুবিধা, সেটাতে রেগুলার মেনটেন্যান্স, মানে আপনি একদিন বাদে একদিন মেনটেন করলেন ঠিক আছে, পানি দিলেন ঠিক আছে, কিন্তু যত ছোটো পট আপনাকে তত বেশি রেগুলার মেনটেন্যান্সের প্রয়োজন পড়ে, এটাই আর কি। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই ছাদ বাগানের একটু দেখাতে পেরে আসলে আপনারা দেখবেন এটা আসলে উৎসাহজনক হতে পারে আপনাদের জন্য, এটা আনন্দেরও উৎস আসলে। এই যে নিজে কিছু উৎপাদন করা, এটা দেখতেও প্রকৃতির এই উৎপাদন খেলা, এটা দেখতেও তো ভালো লাগে। আর নিজের বিষমুক্ত বা কেমিক্যাল ফার্টিলাইজার মুক্ত যে শাকসবজি আমরা উৎপাদন করতে পারি এখান থেকে, সেটা অনেক অনেকখানি শরীরের জন্য আমাদের ভালো। আর যে এখানে একটা শ্রমও দিচ্ছি আমরা, শারীরিক পরিশ্রমও, সেটাও হয়তো অনেকখানি ব্যায়ামের কাজটা হয়ে যাচ্ছে, নগর জীবনে এটা আসলে অপ্রতুল বিষয়টা। এই তো, নমস্কার সবাইকে।